আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। পাকিস্তানে তালেবান আইএস এর প্রভাব বাড়ছে। মালয়েশিয়ার রানীকে তুর্কি ফার্স্ট লেডির উপহার। শুরুতেই এশিয়া প্রসঙ্গ। মালয়েশিয়ার রানী টুঙ্কু আজিজাকে উপহার সামগ্রী পাঠিয়েছেন তুরস্কের ফার্স্ট লেডি এমেনি এরদোগান। রয়্যাল প্যালেসে রানীর সঙ্গে সাক্ষাৎকালে তার হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন মালয়েশিয়ার নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত মার্ভ সাফা কাভাকচি। সেই সঙ্গে ফার্স্ট লেডির লেখা একটি চিঠিও রানীর হাতে তুলে দেন তিনি। তুর্কি ফার্স্ট লেডির পাঠানো উপহার পেয়ে খুব খুশি হয়েছেন রানী, এজন্য তিনি ধন্যবাদও জানান। তিনি বলেন, ওসমানীয় সাম্রাজ্য ও তুরস্কের ইতিহাস শিল্প সাহিত্যের বড় ভক্ত তিনি। তিনি নিয়মিত তুর্কি টিভি সিরিয়ালগুলো দেখে থাকেন। পাকিস্তান প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবের প্রেক্ষিতে মস্কোতে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনায় বসেছে আফগান সরকারের মাঝেই। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। জেনজা নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশেষ করে আফগানিস্তানের সীমান্তবর্তী বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে জঙ্গি গোষ্ঠী তেহরিক এই তালেবান পাকিস্তান ও আইএস এর প্রভাব বাড়ছে। সেখানে স্থানীয়দের গান বাজানো বন্ধ করা এবং নারীদের বাড়িঘরে বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি সহ নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এসবের পেছনে নেতৃত্ব দিচ্ছেন টিটিপি প্রধান নূর ওয়ালি মেহসুদ। এই ব্যক্তিকে 2020 সালে জাতিসংঘের কালো তালিকাভুক্ত করা হয়েছে। তিনি স্থানীয় সরকারি কর্মকর্তা ও সাংবাদিকদেরও ক্রমাগত হুমকির মধ্যে রাখেন। 2014 সালে উত্তর ওয়াজিরিস্তানে এক সামরিক অভিযানের পর থেকে পুনরায় প্রকাশ্যে আসতে শুরু করে পাকিস্তান তালেবান। পরবর্তী বছর 2015 সালে অঞ্চলটিতে নিজেদের উপস্থিতির কথা জানান দেয় জঙ্গি গোষ্ঠী আইএস। 2019 সালের মে মাসে ভারত ও পাকিস্তানে নিজেদের নতুন শাখা ঘোষণা করে তারা। এর পরের মাসেই টিটিপি পুনরায় নিশ্চিত করে যে তারা ওয়াজিরিস্তানে নিজেদেরকে আবারও সংগঠিত করছে। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।